এই কয়েকটা ফল কোন মানে হয় বলতো ছোট না না এটা হবে না আপনি আরো অন্তত তিন ঝুড়ি তো বলে দিন ঠিক আছে গিন্নিমা যা বলছেন আপনি তার ব্যবস্থা করুন যান আগে বড়বু কত সুন্দরভাবে তোমরা গোজ গাজ করে জিনিসগুলো পাঠাচ্ছ আসলে যার জন্য এই আয়োজন সেই তো থাকবে না তাই না তখন তো তাকে কাছেও পাবো না তার জন্য তো আর কিছু চাইলেও করতে পারবো না দিদি তুমি আবার মন খারাপ করছো তোমাকে বলেছি না দিদি এই সময় মন খারাপ করতে নেই তুমি কষ্ট পেলে যে তোমার ভেতরের মানুষটাও কষ্ট পাবে দিদি যে নিজে কষ্টে জ্বলে পুড়ে যাচ্ছে ছোট তার ভেতরে যে বড় হচ্ছে সে কি কষ্ট পাবে না কিন্তু তাই বলে কি আমি এক্ষুনি খবর দিচ্ছি তুমি ওর দিকে একটু খেয়াল রাখো শুয়ে দাও ওকে আমি খবর দিচ্ছি দেখো তো আমি এই কে আছিস দাঁড়াও দিদি জানিস না আজকে এখানে একটা শুভ কাজ হচ্ছে আজকের দিনে তোর মেয়েকে চাই আজ তো ওকে আরো বেশি করে চাই গো কাকি শুভ কাজ তো শুধু ওর নয় আমারও হচ্ছে আচ্ছা কাকি উপনয়ন যখন হচ্ছে ওর আর আমার একসাথে হোক না কবদার বলছি লোকনাথ আরে একটিবার এই কথা তুই বলবি না একদম এর মধ্যে আমার ছেলেকে তুই টানবি না তাই বুঝি বেনিটাকে ওভাবে আটকে রেখেছ আটকে রাখতে চাইলেই কি ওকে তুমি আটকে রাখতে পারবে তুমি ভুলে যাচ্ছ কাকি সেই জন্ম থেকে ভাত খাওয়া হাঁটতে শেখা দৌড়ঝাঁপ করা এই সব কিছু আমাদের দুজনের একসাথে হয়ে এসেছে কাকি আজ এই উপনয়নের দিনে ওকে আটকে রেখে তুমি ভবিতব্য পাল্টাবে কি করে কাকি বেরো এক্ষুনি এই বাড়ির থেকে তুই বেরিয়ে যা বেরো বলছি একে থেকে না লোকনাথ তুই একা চলে আস না আমরা তোর সাথে যাবো ওইটা আমাদের একসাথেই হবে দেখলে কাকি তুমি যত ওকে ঘরের ভেতর আটকে রাখতে চাও না কেন ওর মন বাইরেই পড়ে আছে ভবিতব্য সে জীবন পাঠ এনি মাধব রইবে পিছে